ও তব কথামৃত তপ্তীবন কবি ফিরি রীতম কলমষা পহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতৃণন্তি এ ভুড়িতা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজ পাঠ আমরা করছি আমরা ব্যবহার করছি উদ্বোধন সংস্করণ যেটি দিনলিপি অনুযায়ী করা তার প্রথম খণ্ড থেকে আমরা পড়ছি আজকে পর্ব ছত্রিশ ষোলোই অক্টোবর আঠারোশো বিরাশি সালের ঘটনা কীর্তনান্তে নরেন্দ্র ঠাকুর নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন বলিতেছেন তুমি আজ আমায় তুমি আজ আমায় যে আনন্দ দিলে আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে রাত প্রায় আটটা তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় ঠাকুর বিচরণ করিতেছেন উত্তরে লম্বার বারান্দায় আসিতেছেন ও দ্রুতপদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পদোচরণ করিতেছেন মাঝে মাঝে মার সঙ্গে কথা কইতেছে। হঠাৎই উন্মত্তের উঠিলেন তুই আমার কি করবি মা যার সহায় তার মায়া বলিয়া কি করতে পারে এই কথা কি বলিতেছেন নরেন্দ্র মাস্টার প্রিয় রাত্রে থাকবেন নরেন্দ্র থাকিবেন ঠাকুরের আনন্দের সীমা নাই রাত্রিকালীন আহার প্রস্তুত শ্রী শ্রীমা নহবতে আছেন রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন ভক্তেরা মাঝে মাঝে থাকেন মাসে মাসে কিছু খরচ দেন আহার প্রস্তুত সুরেন্দ্র ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে ঘরের পূর্ব দিকে দরজার কাছে নরেন্দ্র আদি গল্প করিতেছেন নরেন্দ্র আজকাল ছোকরা আজকালকার ছোকরারা কিরকম দেখছেন মাস্টার মন্দ নয় তবে ধর্মপদেশ কিছুই হয় না নরেন্দ্র নিজে যা দেখছি তাতে বোধ হয় সব পাতে যাচ্ছে ইয়ার কি বাবু আনা স্কুল পালানো এসব সর্বদা দেখা যায় এমন কি দেখছি যে কুস্থানেও যায় মাস্টার যখন পড়াশোনা করতাম আমরা তো ওরূপ দেখি নাই শুনি নাই নরেন্দ্র আপনি বোধহয় অত মিশতেন না এমন দেখছি দেখেছি যে খারাপ লোকের নাম ধরে ডাকে কখনো আলাপ করছে কে জানে মাস্টার কি আশ্চর্য নরেন্দ্র আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে স্কুলের কর্তৃপক্ষীয়রা ও ছেলের অভিভাবকরা এসি এসব বিষয় দেখেন তো ভালো হয় এইরূপ কথাবার্তা চলিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন কি গো তোমাদের কি কথা হচ্ছে নরেন্দ্র বলিলেন এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল ছেলেদের চরিত্র ভালো থাকে না ইত্যাদি ঠাকুর এই কথা ওই সকল ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন এসব কথাবার্তা ভালো নয় ঈশ্বরের কথা বই অন্য কথা ভালো নয় তুমি এদের চেয়ে বয়সে বড় বুদ্ধি হয়েছে তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না নরেন্দ্রের বয়স তখন উনিশ কুড়ি মাস্টারের বয়স তখন সাতাশ আঠাশ মাস্টার অপ্রস্তুত আদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন ঠাকুরের রাজ মহা আনন্দ নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন আনন্দের হাট বসিয়াছে কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতে বলিতেছেন চিদাকাশে পূর্ণ হলো প্রেমচন্দ্র হে ওই গানটা একবার গা না নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন অমনি সঙ্গে সঙ্গে খোল করতাল অন্যান্য অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন চিদাকাশে হলো পূর্ণ দয়হে। উথলিল প্রেমসিন্ধু কি আনন্দময় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় চারিদিক ঝলমল করে ভক্ত গ্রহ দল ভক্ত সঙ্গে ভক্ত সখা লীলা রসময় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় স্বর্গের দুয়ার খুলি আনন্দ লহরি তুলি নববিধান বসন্ত সমীর অনবয় ছুটে তাহে বন্দ মন্দ লীলারস প্রেমগন্ধ গ্রানে যোগীবৃন্দ যোগানন্দে মত্ত হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় ভবসিন্ধু জলে বিধান কমলে আনন্দময়ী বিরাজে আবেশে আকুল ভক্ত অলিকুল পিয়ে সুধা তার মাঝে দেখো দেখো মায়ের প্রসন্ন বদন চিত্ত বিনোদন ভুবন মোহন পদতলে দলে দলে সাধুগণ নাচে গায়ে প্রেমে হইয়ে মগন কিবা অপরূপ অপরূপ মরি মরি জুড়াইল প্রাণ দর্শন করি প্রেমদাসে বলে সবে পায়ে ধরি গাও ভাই মায়ের জয় কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নৃত্য করিতেছিলেন ভক্তেরাও তাহাকে বেড়িয়া নৃত্য করিতেছেন আজই পর্যন্ত ওম নিরঞ্জন নিত্যম অনন্তরূপম ভক্তান কম্পা ধৃত বিগ্রহম ঈশাবতারম পরমেশ মিডিয়াম রামকৃষ্ণম শিরসা নমামি